বছরে 44 প্রজাতির মোট 49 লাখ টন মশলার চাহিদা আছে বাংলাদেশে। এর 60% দেশে উৎপাদিত হলেও বাকিটা এখন উচ্চ দামে আমদানি করতে হয়। তবে বর্তমান এসব মশলা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পতিত পাহাড়ে উৎপাদিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে, পাইলট প্রজেক্ট সফল হওয়ায় এখন বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তারা। পরিকল্পিত চাষাবাদের আওতায় আসবে দুর্গম পাহাড়ও। পার্বত্য এলাকা ঘুরে অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। খাগড়াছড়ি সদরের তাংতাকপাড়ার বাসিন্দা মৃষা থোয়াই মারমা নিজের বসতবাড়ির নিচে পাহাড়ের ঢালে আলু বোখরা, দারুচিনি, গোলমরিচ, তেজপাতার মতো দামি মশলা চাষ করেছেন তিনি। আড়াই বছর আগে পতিত জমি পরিষ্কার করে মশলার বাগান তৈরি করেন। গেল বছর ভালো ফলন পেয়েছেন, পাশাপাশি কলম পদ্ধতির ব্যবহার করে চারা উৎপাদনে নেমেছেন নিজেই। দারুচিনিগুলা তো এটা বীজ থেকে চারা হয়। আলু বোখরা এই বছরে আমি প্রায় 2000-এর অধিক চারা করেছি। এটা আমি প্রায় হাজারখানিক বিক্রয় করেছি আলু বোখরা চারা। মৃষা থোয়াইয়ের দেখাদেখি বিভিন্ন পাহাড়ে অনেকেই গড়ে তুলেছেন মশলার বাগান। মশলা গবেষণা কেন্দ্রের পরামর্শে 2019 সাল থেকে চাষের উদ্যোগ নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ে ভারত থেকে আনা চারা দিয়ে শুরু করলেও এখন ফলনের পাশাপাশি মাতৃবাগান তৈরির কাজও চলছে। যেহেতু এটা বাংলাদেশ সরকারের পাহাড়ি এলাকার জন্য সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট, আমরা চেষ্টা করতেছি যে এটার যাতে একটু প্রডিউস করতে পারি আর কি, তাদের সাথে একটু পরিচিত করতে পারলে আমরা আর বাইরে থেকে আমাদের আমদানিটা করতে হবে না। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ফসল উৎপাদন হলেও পরিবহন ও বাজারজাত করা কঠিন, তাই অপেক্ষাকৃত হালকা ও উচ্চ দামের মশলা চাষ ছড়িয়ে দিতে দুর্গম এলাকাকে বেছে নেওয়া হচ্ছে। সেখান থেকে যদি ভারে কোনো কিছু যদি উৎপাদন হয়, সেই জায়গায় তাদেরকে পরিবহন করাটা দুঃসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মশলা চাষের উপরে তান্ত্রিক যারা চাষি আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। 109 ধরনের মশলার উৎপাদন হয় গোটা বিশ্বে। দেশে 34 প্রজাতির চাষ হয়। বাংলাদেশের মানুষ ব্যবহার করে 44টি, বাকি 10 প্রকার মশলা আমদানি করতে হয়। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, খাগড়াছড়ি। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।